বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত যুক্তরাজ্য। স্থানীয় নাগরিক সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে উৎকণ্ঠায়। যুক্তরাজ্য সরকার জনসচেতনতা তৈরি ও ভ্যাকসিন প্রয়োগ সহ নানামুখী উদ্যোগ দিয়েছে, তবে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। এ নিয়ে আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। করোনার দ্বিতীয় ধাক্কায় যুক্তরাজ্যে প্রতিদিন 60,000-এরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। ভাইরাসটির প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। মহামারী করোনা বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বেশি রোগী হাসপাতালে যাচ্ছেন, তাই তাদের সুচিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সপ্তাহে দেখি প্রতিদিন আমাদের এখানে আক্রান্তের হার 50,000-এর উপরে এবং মৃত্যু হার প্রায় 1,000-এর মতো করে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এবং পরিস্থিতি এমন হচ্ছে যে কাকে রেখে কাকে চিকিৎসা করবে আপনার এখানে নার্স বা চিকিৎসকদের এখানে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে আমরা নিউজ পেপারে শুনেছি, এবং এটার জন্য ওনারা ইন্ডেমনিটিও চাচ্ছেন পরে, যাতে ওনাদের আত্মীয় স্বজনরা ওনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যেতে পারে। কারণ আমরা জানি এই দেশে যদি কোনো দায়িত্ব অবহেলা করা হয় এটা কিন্তু কোর্টে পর্যন্ত যেতে পারে এবং NHS এখানে অনেক টাকা জরিমানা দিতে হয়। করোনা ভাইরাসে দেশটিতে প্রবাসীদের মধ্যেও অনেকে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে এশিয়া অঞ্চলের লোকেরা এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। আমাদের এশিয়ান এবং এথনিক মাইনরিটি লোকদের ডায়াবেটিস, হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার, এই রোগগুলো কিন্তু খুব প্রচলন খুব বেশি, যার কারণে আমাদের একটুতেই এটা এই কোভিডটা আমাদের খুব ম্যাসিভলি আমাদের মাঝে দেখা দিচ্ছে। তার কারণটা হলো আমাদের আর একটু সচেতন হতে হবে। সচেতনতার অভাবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার কারণেই করোনা মহামারী আকারে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের কমিউনিটির মধ্যে যেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা যে একটু আড্ডা প্রিয় মানুষ এবং আমরা ফ্যামিলির সাথে থাকতে চাই এবং আমরা ওই যে সচেতনতার যেটা অভাব। অনেক মুসলিমদের ধারণা ভ্যাকসিনের মধ্যে হারাম জিনিস আছে, আবার অনেক অমুসলিমরাও এই ভ্যাকসিন নিতে অপারগতা জানাচ্ছেন। আমার কলিগ যারাই আছেন 60% ওরা মুসলমান না, ওরা নিতে চাচ্ছেই না। এথনিক মাইনরিটি বা BMN কমিউনিটিতে ওরা নিতেই চাচ্ছে না। ওদের কারণটাই হলো একটা যে আমি কেন ফার্স্ট টার্গেট হব। একটা মেডিসিন বের করতে হলে 10 বছর 50 বছর যেখানে সময় লাগে, সেখানে 1 বছরের মধ্যে সেটা আমরা কেন নেব। করোনা থেকে সুরক্ষায় তাই সতর্কতার কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রবাসে বসবাসকারীরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, ঢাকা।